नयत्र वैकुंठ कथा सुधा पगा न साधवो भगवत तदाश्रय नयत्र यज्ञेश मखा महोत्सव सुरेश लोकयोपी न वही सेवतम नयत्र वैकुंठ कथा सुधा पगा न साधवो भगवत तदाश्रय नजत्र यज्ञेश मखा महोत्सव सुरेश लोकयोपी न वैश से गौड़ीय गोष्ठीपति श्रीशील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद परमंश परमंश जगद्गुरु जानिए परम विजयते संकीर्तन परम विजयते श्रीकृष्ण संकीर्तन এটা আমাদের গৌড়ীয় মঠের উপাস্য বস্তু গৌড়ীয় গোষ্ঠীপতি শিষ্যল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছে পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম এটি আমাদের উপাস্য বস্তু পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম আমাদের উপাস্য বস্তু কারণ এই পরম বিজয়তে সংকীর্ত শ্রীকৃষ্ণ সংকীর্তন এর মাধ্যমে আমরা ভগবানের অনন্ত লীলা পরিকর বৈশিষ্ট্য সবই আমরা দর্শন পাব শ্রীকৃষ্ণ সংকীর্তন বলবার কারণ হলো ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সর্বপ্রকার প্রীতি বিনিময় রস বিনিময় করা সম্ভব হয় সর্বপ্রকারের রস বিনিময় করা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গে অর্থাৎ শ্রীমতী রাধারানী সমেত কৃষ্ণ আমাদের উপাস্য আমরা একল কৃষ্ণের আরাধনা করি না তাই জন্য প্রভুপাদ জানাচ্ছেন আমাদের একমাত্র আরাধ্য বস্তু হল শ্রীকৃষ্ণ সংকীর্তন শ্রীকৃষ্ণ সংকীর্তন বদ্ধ অবস্থায় প্রভুপাদ জানাচ্ছেন বদ্ধ অবস্থায় বদ্ধ জীব বদ্ধ অবস্থায় বদ্ধ জীব ভয়ঙ্কর ভাবে মায়া কবলিত হয়ে বিরাজমান থাকে তাদের আত্মা মন এবং দেহ তিনটার ভেদই তারা বোঝে না চিন্ময় আত্মা জগতের কোনো সুখ দুঃখে ধার ধারে না তথাপি পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় সেই ভাব উদয় আত্মা মন এবং দেহ তিনটে স্বতন্ত্র বস্তু শাস্ত্র আত্মা মন এবং দেহ অর্থাৎ চিৎকণ চিরাভাস এবং জড় এই তিনটি বিষয়ের পরস্পর ভেদ এবং সূক্ষ্ম বিশ্লেষণ বিশ্লেষণ করে দেখিয়েছে আত্মা দেহ ও মনরূপ সত্যের অধিকারী আত্মা দেহ ও মনরূপ সত্যের অধিকারী এগুলো একটা উপাধি মাত্র আত্মার উপাধি মাত্র এগুলো আত্মার উপাধি মাত্র অন্য কিছু নয় দেহ ও মন আত্মার সম্পত্তি দেহ ও মন আত্মার সম্পত্তি দেহ ও মন আত্মার সম্পত্তি আত্মা আবার পরমাত্মার সম্পত্তি
আত্মা আবার পরমাত্মার সম্পত্তি। আত্মার দুইটি দেহ বা উপাধি, একটা সূক্ষ্ম উপাধি মন আর একটা স্থূল উপাধি দেহ। দেহ ও মন আত্মার উপাধি মাত্র, আত্মা আবার পরমাত্মার সম্পত্তি। আত্মার দুইটি দেহ, একটি হচ্ছে সূক্ষ্ম উপাধি রূপ মন আর একটি হল স্থূল উপাধি রূপ দেহ। এই স্থূল দেহ বহির্দেহ পঞ্চভূত, পঞ্চভূতের মিলনে সম্মিলনে গঠিত বা পরমাণু সমষ্টি। অন্তর্দেহ বা মানসিক দেহ বহির্দেহের চালক মাত্র। আত্মা বদ্ধ অবস্থায়, আত্মা বদ্ধ অবস্থায় মনের দ্বারা বিজাতীয় সম্পত্তির সে সংশ্লিষ্ট। আত্মা বদ্ধ অবস্থায় মনের দ্বারা বিজাতীয় সম্পত্তির সহিত সংশ্লিষ্ট। আত্মা বদ্ধ অবস্থায় মনের দ্বারা বিজাতীয় সম্পত্তির সহিত সংশ্লিষ্ট। আত্মা সুপ্ত অবস্থায় থাকে বলে আত্মা সুপ্ত অবস্থায়, আত্মা সুপ্ত অবস্থায় থাকে বলে অধুনা পরমাত্মার সেবায় আমরা অনভিজ্ঞ হয়ে পড়েছি। মালিককে সুপ্ত দেখে অধীনস্থ কর্মচারীদ্বয় মালিকের স্বার্থ দেখবার পরিবর্তে তাদের নিজ নিজ অপসার্থ, নিজ নিজ অপসার্থ দেখ নিজ 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 অপসার্থ লুটে নিচ্ছে। মন সর্বদাই পরিবর্তনশীল, মন সর্বদাই পরিবর্তনশীল কিন্তু আত্মা অপরিবর্তনীয়। মনের কার্য হল, মনের কার্য হল সংকল্প বিকল্প অর্থাৎ ভোগ বা নির্ভোগ, ভোগ বা ত্যাগ, সংকল্প বিকল্প। আর আত্মার কার্য কি? ভগবানের নিত্য সেবা করা। মন তৃতীয় মানের বস্তু পর্যন্ত জানতে পারে, মন তৃতীয় মানের বস্তু পর্যন্ত, মন তৃতীয় মানের বস্তু পর্যন্ত জানতে পারে। চতুর্থ মানের বস্তু, অদক্ষজ বস্তু জানিবার মন তৃতীয় মানের বস্তু পর্যন্ত জানতে পারে। চতুর্থ মানের বস্তু জানবার অধিকার মনের নাই। জগতের অভিজ্ঞতা থেকে বাস্তব সত্যকে, অতীন্দ্রিয় বস্তু ভগবানকে জানা যায় না। জগতের কোনো জ্ঞান বা কোনো কিছুর দ্বারা, অর্থবল, লোকবল, বিদ্যাবল, কোনো কিছুর দ্বারা অপ্রাকৃত জগতের কোনো কিছুই জানা যায় না, কোনো কিছুই জানা সম্ভব নয়। অপ্রাকৃত জগতের যে প্রীতি ভালোবাসা সেই সম্বন্ধে, অপ্রাকৃত জগতের এই সম্বন্ধে জড়জগতের মানুষ কোনো উপলব্ধি করতে পারে না। শ্রীল জগদানন্দ পণ্ডিত মহাশয় কৃষ্ণপ্রেম সম্বন্ধে অনেক গভীর তত্ত্বকালকে উপদেশ দিয়েছেন। এবং মহাপ্রভুর
চৈতন্য চৈতামৃতকে শ্লোক উদ্ধার করে দিয়েছেন। মহাপ্রভু কেমন নিজেকে ধিক্কার দিচ্ছেন যে আমার কৃষ্ণপ্রেম কিছু নাই, ভালোবাসা কিছু নাই, ভগবানের প্রতি আমার ভালোবাসা কিছুই নাই। এখানে বলছেন বলছেন ব্রজগোপী ব্যতীত, ব্রজগোপীগণ ছাড়া এই অপ্রাকৃত জগতের বৃন্দাবনের যে প্রীতি ভালোবাসা যুগল বিলাস এগুলো কেউই উপলব্ধি করতে পারে না, একমাত্র ব্রজগোপীগণ ছাড়া। আর কাউরি এসব বিষয় উপলব্ধি বিষয় হয় না। ব্রজপ্রীতি বলতে গিয়ে কালকে বলা হয়েছিল প্রীতি 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 বলে প্রীতি 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 বলে প্রীতি বুঝিল কে, প্রীতি 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 বলে লোকে তো বলে প্রীতি 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 বলে, তারা তো প্রীত 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 বলতেই থাকে, কিন্তু প্রীত কে বুঝল আসল কথা? যে জন প্রীত বুঝিতে পারে ব্রজগোপী হয় সে, যে ব্যক্তির হৃদয়তে সম্যকরূপে এই ব্রজপ্রীতির রহস্য উন্মোচিত হয় তিনি অবশ্যই গোপীদেহ লাভ করতে পারেন। কালকে এসব আলোচনা হয়ে গেছিল। রায় রামানন্দের প্রীতি পদ্মন্য মিশ্র বুঝতে পারেন নাই, পুরুষোত্তম ধামে প্রদ্যুম্ন মিশ্র শিবন মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছিলেন, প্রভু একটু হরিকথা শ্রবণ করব আপনার কাছে, আমার বড় ইচ্ছা আপনার কাছে হরিকথা শ্রবণ করব। প্রভু বলেছিলেন হরিকথা আমি তো জানি না, সবেমাত্র রামানন্দের কাছে শুনি, তো তিনি বর্তমানে এখানে নাই, যদি তোমার কৃষ্ণকথা শুনবার ইচ্ছা হয়ে থাকে তাহলে তার দেশের বাড়ি যাও। পদ্মন্য মিশ্র মহাপ্রভুর উপদেশে শ্রীমান মহাপ্রভুর উপদেশে তিনি রায় রামানন্দ মহাশয়ের দেহাতি বাড়ি গিয়েছিলেন। সেখানে গিয়ে চাকরকে জিজ্ঞাসা করলেন যে প্রভুর সঙ্গে একটু দেখা করব। চাকর বললেন যে উনি এখন ব্যস্ত আছেন, একটু অপেক্ষা করলে হয়ে যাবে। অপেক্ষা করতে করতে অনেক সময় হলো, পরে জানতে পারলেন রায় মহাশয় কতগুলো যুবতী কন্যাকে নিয়ে জগন্নাথ বল্লভ নাটকের অভিনয় শেখাচ্ছেন। শুধু অভিনয় শেখাচ্ছেন না, তিনি তাদের স্নান করানো, খাওয়ানো, কাপড় পরানো সব কিছু করে দিচ্ছেন। এটা শুনে প্রদ্যুম্ন মিশ্রের বড় ধিক্কার লাগলো, তার বড় ধিক্কার লাগলো। সে বলল সর্বনাশ, আমি এখানে এলাম, ঘৃণা করে চলে গেলেন, অন্তর্যামী মহাপ্রভু সবই জানেন। তিনি সায়ংকালে যখন প্রদ্যুম্ন মিশ্র তার কাছে গেছেন, সেখানে জিজ্ঞাসা করছেন তুমি রায় মহাশয়ের কাছে গেছিলে, হরিকথা শুনলে, সবই মহাপ্রভু জানেন, তথাপি তিনি জিজ্ঞাসা করলেন। পদ্মন্য মিশ্র বললেন হরিকথা শোনা হয়নি,
তিনি ব্যস্ত ছিলেন। মহাপ্রভু অন্তর্যামী সবই জানেন, ভক্তের অপমান তিনি সহ্য করবেন না, আবার যে ভক্ত ভুল বুঝেছেন তাকেও তিনি সংশোধন করতে চান, তা নাহলে এক বিপরীত বিষয় হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। সেক্ষেত্রে মহাপ্রভু সব অন্তর্যামী সূত্র জেনে বললেন যে এক রায় রামানন্দ হয় ঐশ্বর অধিকার, এক রামানন্দ প্রভু আছেন, এক রামানন্দ হয় ঐশ্বর অধিকার, এক রামানন্দ ছাড়া আর কারোর ওইরকম অধিকার নাই। আমি যে সন্ন্যাসী আপনাকে বিরক্ত করি মানি, আমি যে নিজে সন্ন্যাসী আপনাকে বড় বিরক্তি ত্যাগী বলে মানি, আমিও যে নিজেকে বিরক্ত ত্যাগী করে মানি, আমারও সেই অধিকার নাই। মহাপ্রভু তাকে বোঝাবার চেষ্টা করলেন, এক রায়বন্ধ হয় ঐশ্বর অধিকার, তাতে জানি অপ্রাকৃত শরীর তাহার, তাই জন্য জানি তার শরীর অপ্রাকৃত। অর্থাৎ জগন্নাথের সম্মুখে জগন্নাথ বল্লভ নাটক অভিনয় করে দেখাবেন বলে সেই যুবতী কন্যাগণকে, কিশোরী কন্যাগণকে শেখাচ্ছিলেন। প্রদ্যুম্ন মিশ্র ভাবলেন এটা যে ঘৃণ্য বিষয়, কেন স্ত্রী প্রসঙ্গ মাত্রই ঘৃণ্য, কিন্তু তিনি জানতেন না রায় মহাশয় সাক্ষাৎ নিজেকে সেবিকা জ্ঞান করে যেমন রাধারানীকে সেবা করে ঠিক সেরকম সেবা করছিলেন, তার মধ্যে কোনো বিকার বলে কিছু নাই, নির্বিকার রায় রামানন্দ। পদ্মন্য মিশ্র এ কথা জানতেন না। আমাদের বোঝা উচিত যে শ্রীমন মহাপ্রভু, যে শ্রীমন মহাপ্রভু চটক পর্বত থেকে, চটক পর্বতের নিকটে তোটা বাগান থেকে বা চটক পর্বতের সন্নিকট থেকে যখন গীত গোবিন্দের একটা পদ ভেসে আসছিল, তখন মহাপ্রভু কাউকে না বলে বিদ্যুতের গতিতে ছুটেছিলেন, কারণ এ অপূর্ব সঙ্গীত তার কৃষ্ণ মিলনের উদ্দীপক হয়ে দাঁড়িয়েছিল। তিনি ছুটে যাচ্ছিলেন, কে তাকে এই গান শোনালো, তিনি তাকে আলিঙ্গন দেবেন, কিন্তু গোবিন্দ পেছনে ছুটলেন, ছুটতে ছুটতে বলছেন প্রভু স্ত্রী গায়, স্ত্রী গায়, স্ত্রী গায়, ওই গান স্ত্রী গান করছে। বলার সঙ্গে সঙ্গে প্রভু কী হলো, ওখানে স্তম্ভের মতো দাঁড়িয়ে পড়লেন, আর একটা পা উঠাবার কোনো ক্ষমতা নেই। প্রভু বিকারগ্রস্ত হলেন, তার আর এগোবার কোনো ক্ষমতা রইল না, এরকমই অবস্থা, দুস্থ অবস্থা। পরে চেতনা ফিরে এলে বললেন গোবিন্দ আজ তুমি রাখিলে জীবন, তুমি আজ আমার জীবনকে রক্ষা করলে। গোবিন্দ প্রভু কহে গোবিন্দ আজ রাখিলা জীবন, স্ত্রী পরশ হইলে হইত মরণ, স্ত্রী পরশ হতো আমি সন্ন্যাসী আমার সর্বনাশ হয়েছে। যে শ্রীমন মহাপ্রভু, যে শ্রীমন মহাপ্রভু ছোট হরিদাসকে চিরজীবনের মতো বর্জন করলেও করা লীলা প্রকাশ করলেন, কি কারণে, ওই একই কারণ, স্ত্রী প্রসঙ্গের গন্ধ মাত্র প্রভু সহ্য করতে পারেন না। প্রভু বলেন বৈরাগী করে স্ত্রী সম্ভাষণ, বৈরাগী হইয়া করে স্ত্রী সম্ভাষণ, দেখিতে না পারো মুই তাহার বদন, আমি তার মুখ দেখতে চাই না, দেখতে পারি না। বৈরাগী হইয়া করে স্ত্রী সম্ভাষণ,
দেখিতে না পারো তার দেখিতে না পারো মুই তাহার দেখিতে না পারো মুই তাহার বদন তার মুখমণ্ডল আমি দেখতে পারি না। এ ধরনের কথা শ্রীমান মহাপ্রভু বললেন। শুধু তাই নয়, অনেক ভক্ত সার্বভৌম ভট্টাচার্য থেকে আরম্ভ করে স্বরূপ গোসাই প্রত্যেকেই ছোট হরিদাসের পক্ষ থেকে প্রার্থনা করেছিলেন প্রভুকে, প্রভু অল্প দোষ ক্ষমা করে দাও, কি দোষ করলো হরিদাস ক্ষমা করে দাও তাকে। প্রভু বললেন, তোমরা যদি আবার তার পক্ষ থেকে আমাকে অনুরোধ করো তাহলে আমাকে আর এখানে পাবে না, তোমরা থাকো আমি চললাম। এইভাবে শ্রীমন মহাপ্রভু ভক্তিরাজ্যের সুদৃঢ় আচার আদর্শ স্থাপন করেছেন, তথাপি আমরা সহজিয়া হয়ে পড়লাম, ঘৃণ্য সহজিয়া হয়ে পড়লাম। বক্তব্য এই যে মহাপ্রভু প্রতি পদে পদে প্রকৃতি সম্ভাষণ নিষেধ করেছেন, বিন্দুমাত্র তিনি সহ্য করতে পারতেন না। যে মহাপ্রভু কালা কৃষ্ণদাসকে দক্ষিণ ভারতের ভট্টথারীর সঙ্গ থেকে চুল ধরে উদ্ধার করে এসছেন, কারণ তাকে স্ত্রীরত্ন দেখিয়ে প্রলোভিত করে সরল ব্রাহ্মণের বুদ্ধিনাশ করেছিল, প্রত্যেক ক্ষেত্রে মহাপ্রভু আমাদেরকে এই বিষয়ে সাবধান করেছেন। সেই মহাপ্রভু আজ রায় রামানন্দের এত প্রশংসা করছেন কেন? সেখানেও তো স্ত্রী প্রসঙ্গ রয়েছে, তিনি কেন প্রশংসা করছেন? তার কারণ তিনি অন্তর্যামী, তিনি জানেন, তিনি সবই বোঝেন। কার মধ্যে আসক্তি নেই সবই তিনি বোঝেন। তিনি জানেন রায় মহাশয় নিজেকে স্ত্রী জ্ঞান করে শ্রীমতী রাধারানীর সেবা করছেন, তার বাইহে পুরুষ দেহ, কিন্তু সেই পুরুষদের কোনো রকম বিকার নাই। এই জন্য শ্রীমন মহাপ্রভু বলেছেন, এক রামানন্দ হয় ঐশ অধিকার, তাতে জানি অপ্রাকৃত শরীর তাহা। এক রায় মহাশয়ের ওই অধিকার আছে, তাতে জানি তার অপ্রাকৃত শরীর, প্রাকৃত শরীর কবু নয়। তাহলে শ্রীমন মহাপ্রভু যে বৃন্দাবনের অন্তঃকরণের গভীর রহস্য, শ্রীমতী রাধারানীর প্রেম, অথবা মঞ্জুরী ভাব, এগুলো সব আস্বাদন করে আমাদেরকে দেখিয়েছেন, কিন্তু আমরা যদি অপ্রাকৃত জগতের এই বিচার বুঝতে না পারি তাহলে আমাদের সমূহ সর্বনাশ অনিবার্য, তাই জন্য রায় মহাশয় বলেছেন, সংসারে যতেক পুরুষ রমণী, রায় মহাশয় জানাচ্ছেন, এই আমাদের জগদানন্দ পণ্ডিত জানাচ্ছেন, সহজিয়ার প্রীতি কেমন হয়। আমাদের শ্রী জগদানন্দ পণ্ডিত জানাচ্ছেন সহজিয়াদের প্রীতিটা কেমন হয়। তাই বলছেন, সংসারে যতেক পুরুষ রমণী,
অবলম্বন দোষে সদা রক্ত মাংস দেহে আরোপ করিতে নারকী হয় সর্বদা। রক্ত মাংসের এই জড় দেহেতে পুরুষ রমণী বিচার একে অপরের অবলম্বনে যে ভোগবৃত্তি তাদের মধ্যে প্রকাশ পায় সেটা অত্যন্ত ঘৃণ্য। রক্ত মাংস দেহে আরোপ, রক্ত মাংস দেহে আরোপ করিতে নারকী হয় সর্বদা। অতএব তারা সহজ সাধনে কৃষ্ণ কৃপা যবে পায়, যখন গোলক বৃন্দাবনের সহজ প্রীতি, যেখানে কোনো মেকি নকল কোনো ভাব নেই, কপটতা নেই, সহজ সরল স্বাভাবিক যে বৃন্দাবনের অন্তঃকরণের প্রীতি, যেটা সেই চৈতন্য চরিতামৃততে বলা হয়েছে ব্রজবাসীর স্বাভাবিক প্রীতি কৃষ্ণ প্রতি, কৃষ্ণেরও স্বাভাবিক প্রীতি ব্রজবাসী প্রতি। এই স্বাভাবিকই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ সেখানে কোনো আর্টিফিশিয়ালিটি নকল কোনো ভাব নেই, কপটতা কোনো বিষয় নাই। যখন সহজ সাধন করে কোনো কপটতা না করে রসিক মহাজন গুরুপাদ পদ্মগুরুবর্গের অনুগত্যে যখন আমি ভজন করার চেষ্টা করি নিষ্কপটভাবে নিরন্তর হরিনামকে আশ্রয় করে, যখন আমি জীবনযাপন করি তখন কৃষ্ণ আমার প্রতি সন্তুষ্ট হয়ে কৃপা করেন। আর যখন তিনি কৃপা করেন তখন জড়দেহ গন্ধ সব কর্পূরের মতো উড়ে যায়, জড়দেহ গন্ধ ছাড়িয়া সে সব চিদানন্দের রসে, চিদানন্দ রসে ধায়। তাহলে এতদিন ঘৃণ্য প্রাকৃত রস, এই প্রাকৃত রসকেই রস বলে মনে করেছেন, কিন্তু পরবর্তীকালে হলো এই ধারণা বদলে গেল কৃষ্ণর কৃপাতে, তাই জন্য আর এই প্রাকৃত রসেতে তাদের কোনো রুচি নাই, তারা ঘৃণা করেন। রূপাগোস্বী পাদের আনুগত্যে আমরা বলবো যে যদবদি মম মন কৃষ্ণ পদারবিন্দে নবনব রসধ্যামরন্তুমাসিত তদবদি বত নারী সঙ্গমে স্মর্যমানে সুষ্ঠু নিষ্ঠিবনঞ্চ মুখ বিকার ভবতি। এটা রূপগোস্বামী পাদ জানিয়েছেন, যখন থেকে প্রভু, হে প্রভু, যখন থেকে আমি, হে প্রভু, যখন থেকে আমি অপ্রাকৃত জগতের তোমার আনন্দময় রসের সন্ধান পেয়েছি, তখন থেকে এই জগতের ঘৃণ্য প্রীতি, রক্ত মাংসের দুর্গন্ধ দূষিত প্রীতির ওপর মার ধিক্কার চলে এসছে। এই জন্য রূপগোস্বামী পাদ জানিয়েছিলেন, যারা রূপানুগ বলে নিজেকে দাবি করেন, কপট, যারা চরিত্রহীন হতে চান বা হয়েছেন, এই নকল রূপানুগ ধারাকে অবলম্বন করে, তাদের জন্যই এই কথা। রূপগোস্বামী পাদ নিজেকে ঘৃণা করে বলেছেন, যখন থেকে আমার মন শ্রীকৃষ্ণ চরণ কমলের নব নব রসধ্যামরন্তুমাসিত আনন্দ বিলাস আস্বাদন করতে আরম্ভ করেছে, তখন থেকে আমার জীবনে, তখন থেকে আমার জীবনে নারী সঙ্গম বা এরকম কিছু চিন্তা করলে নিজেকে ধিক্কার দিতে ইচ্ছ হত, নিজেকে ধিক্কার দিতে ইচ্ছ হত।
সুষ্ঠু তখন মুখ বিকার প্রাপ্ত হতো এবং ধিক্কার আসতো নিজের উপর, নিজের উপর বিকার আসতো ধিক্কার আসতো। যদবদি তাই রূপ গোস্বাই বা জানাচ্ছেন যদবদি যদবদি শ্রীকৃষ্ণ যদবদি শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ পদারবিন্দে নবরব নব নব রসধ্যাম রন্তুমাসী তদ যদবদি মম মন যদবদি যদ অবধি মম যদবধি যদ অবধি মম মন শ্রীকৃষ্ণ চরণ কৃষ্ণ চরণারবিন্দে নব নব রসধ্যাম রন্তুমাসী তদবধি বত নারী সঙ্গমে স্মর্যমানে সুষ্ঠু নিশ্চিবানঞ্চ মুখ বিকার ভবতি। তখন থেকে আমার ধিক্কার চলে এসছে। কাজে রায় রামানন্দের প্রীতিটা কেমন? রায় রামানন্দ মহাশয় নিত্য ব্রজবাসী, রায় রামানন্দ মহাশয় তিনি নিত্য ব্রজবাসী। রায় রামানন্দের প্রীতি কেমন? প্রকৃত সহজ জগদানন্দ পণ্ডিত জানাচ্ছেন, প্রকৃত সহজ শ্রীকৃষ্ণ ভজন করে রামানন্দ রায়। তিনি বাস্তবিকভাবে প্রকৃত সহজ শ্রীকৃষ্ণ ভজন করেন, অর্থাৎ যেটা গোলকধামে ব্রজবাসীদের মধ্যে সহজ সরল এবং স্বাভাবিক সেই ভজন তিনি করেন। তিনি কোনো এই জগতের সহজিয়ার মতো তিনি করেন না, প্রকৃত সহজ, প্রাকৃত নয়, প্রকৃত বাস্তবিক সহজ শ্রীকৃষ্ণ ভজন করে রামানন্দ রায়। জগদানন্দ পণ্ডিত জানাচ্ছেন রায় রামানন্দ গোলক বৃন্দাবনের যে স্বাভাবিকই ব্রজবাসীর প্রীতি, সেই প্রীতিসুলভ কৃষ্ণ ভজন করে রামানন্দ রায়, অর্থাৎ রায় রামানন্দের ভজন এরকম। সুবৈধ সাধনে বলছেন, সুবৈধ শুধু বৈধ না, কেবল বৈধ, কেবল বৈধ হলে একটা স্বাভাবিক ব্যাপার হল, কিন্তু সুবৈধ সাধনে যে সাধন হচ্ছে অনুমোদিত, বৈধ, ইল্লিগাল নয়, ঘৃণ্য নয়, যেটা শাস্ত্র অনুমোদিত, ভগবত অনুমোদিত, চৈতন্য স্বয়ং অনুমোদন করেছে, তাই বলছেন সুবৈধ সাধনে এ জড়দেহে সুযুক্ত বৈরাগ্য ভায়। তাহলে রায় রামানন্দ কী করেন? যে প্রকৃত সহজ গোলকের সহজ স্বাভাবিক ব্রজবাসীগণের যে ভজন কৃষ্ণ প্রীতি, সে কৃষ্ণ ভজন করে থাকেন, করে রামানন্দ রায়। সুবৈধ সাধনে তিনি কোনো ব্যবিচার করেন না, ভজনের নামে কিছু ঘৃণ্য পাশবিক অত্যাচার যে সহজিয়ারা করেন তিনি সেসব কিছু করেন না। তিনি বরং সুবৈধ, বাইরের দৃষ্টিতে মনে সুবৈধ সাধন করছেন এই জড়দেহেতে সুযুক্ত বৈরাগ্য ভায়। তাহলে সুবৈধ যারা বৈধ সাধনেতে নিযুক্ত থাকেন, অর্থাৎ অধিকার অনুযায়ী ভজন করেন, কোনো যেটা প্রভুপাদ প্রায়ই বলতেন, যে সম্বন্ধে প্রভুপাদ প্রায়ই বলতেন, যে সম্বন্ধে প্রভুপাদ প্রায়ই বলতেন সে সে অধিকারে জনিষ্ঠা স্বগুণ পরিকীর্তিতা বিপর্যস্ত দোষ। বলছেন
প্রকৃত সহজ কৃষ্ণ ভজন করে রামানন্দ রায়। আর যে ব্যক্তিরা সুবৈধ সাধনে এই জড়দেহেতে সুযুক্ত বৈরাগ্য ভায়, যারা সুবৈধ সাধনে মানে বিধিসুলভ অবৈধ কিছু নয়, সুবৈধ অত্যন্ত সুন্দর, সুন্দর বৈধ মানে হল শুদ্ধ গুরু বৈষ্ণবের আনুগত্যে যে বিধি ভজন সেটাকে হলো সুবৈধ। সুবৈধ মানে হলো এর মধ্যে নিজের কোনো স্বেচ্ছাচারিতা বিদ্যমান নাই। তাই বলছেন সুবৈধ সাধনে এই জড়দেহেতে সুযুক্ত বৈরাগ্য ভায়। প্রত্যেকটা ক্ষেত্রে জগদানন্দ পণ্ডিত মহাশয় গভীর রহস্য বলেছেন, সুবৈধ সুযুক্ত বৈরাগ্য এসব কথার দ্বারা তিনি অনেক কিছু বলতে চেয়েছেন। সুবৈধ মানে হচ্ছে গুরু বৈষ্ণবের আনুগত্যে, কঠোর আনুগত্যে, নিজের স্বেচ্ছাচারিতাকে প্রশ্রয় না দিয়ে। সুবৈধ সাধন যারা করে, সুবৈধ সাধন যারা করে, সুবৈধ সুবৈধ সাধন যারা করে এই জড়দেহেতে, তারা ধীরে ধীরে সুযুক্ত বৈরাগ্য ভায়, সুযুক্ত বৈরাগ্য ভায়। সুযুক্ত বৈরাগ্য মানে হল যে যুক্ত বৈরাগ্যেতে কোনো বিষয়ের প্রতি ঘৃণা বা সেই বিষয়ের প্রতি আকর্ষণ কোনোটাই নাই, কেবল কৃষ্ণ সুখ ও তাৎপর্যময় যে সেবা চেষ্টা বা বৈরাগ্যে যে চেষ্টা সেটাকে যুক্ত বৈরাগ্য বলা হয়। বিশুদ্ধ দেহেতে ব্রজে কৃষ্ণ ভজে মহাপ্রভু কৃপা পাইয়া। বিশুদ্ধ দেহেতে বলছেন বিশুদ্ধ দেহেতে ব্রজে কৃষ্ণ ভজে মহাপ্রভু কৃপা পাইয়া। তাহলে জগদানন্দ পণ্ডিতের বক্তব্য যারা বিধিমার্গ অবলম্বন করছেন সঠিকভাবে সুবৈধ রূপে, তাদের জীবনে যুক্ত বৈরাগ্য সিদ্ধ হবে। যুক্ত বৈরাগ্য যাদের জীবনে শুদ্ধ হবে তারা অবশ্যই ধীরে ধীরে বিশুদ্ধ দেহেতে ব্রজে কৃষ্ণ ভজন করতে পারবেন, তারা অবশ্যই করতে পারবেন। যেটা শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমন ঠাকুর জানিয়ে দিলেন আমাদের, বিধিমার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে রাগমার্গে করায় প্রবেশ, যে সম্বন্ধে শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমন ঠাকুর জানিয়েছেন, যে বিধিমার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে রাগমার্গে করায় প্রবেশ, জগদানন্দ পণ্ডিত মহাশয় সে একই কথা জানাচ্ছেন। সেই কথাটাই আমাদেরকে জানাচ্ছেন, অন্য কিছু নয়। জগদানন্দ পণ্ডিত মহাশয় আমাদেরকে সেই কথাটাই জানাচ্ছেন। তিনি বলছেন সুবৈধ সাধনে এই জড়দেহেতে সুযুক্ত বৈরাগ্য ভায়। সুযুক্ত শুধু যুক্ত বৈরাগ্য না, সুযুক্ত বৈরাগ্য একমাত্র গোপীগণের জীবনে দেখা যায়। সুগুপ্ত মানে হলো যে বৈরাগ্য কৃষ্ণের হর্ষ উৎপাদন করতে পারে, আনন্দ উৎপাদন করে। যেখানে প্রভুপাদ
শ্রীল বনগোস্বামী মহারাজকে বলেছেন, আজ আপনি বৈরাগ্য কেউ, আজ আপনি বৈরাগ্য কেউ বৈরাগ্য করলেন, আজ আপনি বৈরাগ্য কেউ বৈরাগ্য করলেন, বৈরাগ্য কেউ বৈরাগ্য দেখালেন কৃষ্ণ সেবার জন্য। এটাকে বলে, এই জন্য শ্রীল জগদানন্দ পণ্ডিত মহাশয় এই শব্দটা ব্যবহার করেছেন। তা নাহলে আমরা সচরাচর এই শব্দ ব্যবহার করি না, আমরা বৈদ বলি, বিধিভজন বলি, যুক্ত বৈরাগ্য বলি, কিন্তু সুযুক্ত বৈরাগ্য এটা জগদানন্দ পণ্ডিত ব্যবহার করে আমাদের অনেক কিছু গোপন জিনিস বলতে চেয়েছেন। শেষে বলছেন, যারা বাস্তবিক সুযুক্ত বৈরাগ্য সাধন করেন, অর্থাৎ বৃন্দাবনের অন্তঃকরণের ব্রজগোপীগণের আনুগত্যে যে বৈরাগ্য যাদের জীবনে সিদ্ধ হয়, তারা অবশ্যই বিশুদ্ধ দেহেতে, তারা অবশ্যই অচিরাত, তারা অবশ্যই অচিরাত, তারা অবশ্যই অচিরাত বিশুদ্ধ দেহেতে ব্রজে কৃষ্ণ ভজে। গৌরাঙ্গের একান্ত ঐকান্তিক প্রিয় পার্ষদ জগদানন্দ পণ্ডিত যখন এত বড় কথা বলছেন, তাহলে আমাদের বিশ্বাস করতে হবে, অবশ্যই আমরা বিশ্বাস করি। তিনি জানিয়েছেন মানে এত, এর মধ্যে কোনো ভুল নাই। কারণ প্রমাণের মধ্যে আমরা যে শব্দ প্রমাণ, সাধুগণের মুখারবিন্দ থেকে যে বাক্য নির্গত হয় সেটাকেও আমরা প্রমাণ মানব, আত্মবাক্য। তিনি বলছেন, যাদের জীবনে সুযুক্ত বৈরাগ্য, তিনি বলছেন যাদের জীবনে সুগুপ্ত বৈরাগ্য, সুযুক্ত বৈরাগ্য প্রমাণিত হয়েছে, তারা বিশুদ্ধ দেহেতে ব্রজে কৃষ্ণ ভজন করে, মহাপ্রভুর কৃপা পেয়ে, অর্থাৎ তারা মহাপ্রভুর কৃপা পেয়ে তারপর তারা ব্রজেতে কৃষ্ণ ভজনে নিয়োজিত হতে পারবে। যে কথাটা প্রকাশানন্দ প্রবোধানন্দ সরস্বতী বা জানিয়েছেন, যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে তো ভক্তিম কৃত পুণ্য রাশি, তথা তথা উৎসর্পতি হৃদয় অকস্মাত রাধা পদাম্বুজ সুধাম্বুরাস। যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে তো ভক্তিম কৃত পুণ্য রাশি, তথা তথা উৎসর্পতি হৃদয় অকস্মাত রাধা পদাম্বুজ সুধাম্বুরাস। তালে বিশুদ্ধ দেহেতে ব্রজে কৃষ্ণ ভজে মহাপ্রভুর কৃপা পাইয়া, কারা না যারা প্রথম জীবনেতে সুবৈদ সাধনে নত, এ দেহেতে সুযুক্ত বৈরাগ্য অভ্যাস করেছেন, যেটা শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন, বিধিমার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে রাগ মার্গে করায় প্রবেশ, মহাপ্রভুর কৃপা পেয়ে তারা ব্রজেতে কৃষ্ণ ভজন করেন, নাটক অভিনয়ে দেবদাসের শিক্ষা সঙ্গদ শূন্য হইয়া, নাটক অভিনয়টা যেটা আগেই বলা হলো রায় রামানন্দের অপ্রাকৃত সেবার বৈশিষ্ট্য, যেটা শ্রীমন মহাপ্রভু স্বয়ং অনুমোদন করেছে, অনুমোদন শুধু না আনন্দিত হয়েছে,
আনন্দিত হয়ে বলেছিলেন এক রায় রামানন্দ হয় ঐশ্ব অধিকার, এক রায় রামানন্দ আছে তার ওই অধিকার তারই আছে। আমি যে সন্ন্যাসী আপনারে বিরক্ত করি মানি, আমি যে সন্ন্যাসী আপনারে বিরক্ত করি মানি, স্ত্রী নাম যবহি শুনি তবহি বিকার পায় মোর তনু মন, স্ত্রী দর্শনে স্থির রহে ঐছে কঞ্জন। মহাপ্রভু দৈন্য করে বলছেন আমি যে সন্ন্যাসী, আমি যে সন্ন্যাসী নিজেকে বিরাট বৈরাগ্য আছে বলে মনে করি, তথাপি যদি স্ত্রীর নাম শুনি তখনই আমার দেহ মন বিকারপ্রাপ্ত হয়। স্ত্রী দর্শনে স্থির রহে ঐছে কোন, তাই মহাপ্রভু বলছেন আমি যে সন্ন্যাসী আপনারে বিরক্ত করি মানি, স্ত্রী নাম যবহি শুনি তবহি বিকার পায় মোর তনু মন, স্ত্রী দর্শনে স্থির রহে ঐশে কোন জন। দারু প্রকৃতি হরে মনোরপি মন, দারু প্রকৃতি হরে মনোরপি মন, যে কাঠের যে স্ত্রী তৈরি করা হয়েছে একটা মডেল সেটাও বিকার জন্মায়। মহাপ্রভু জানাচ্ছেন বৈরাগী হইয়া করে স্ত্রী সম্ভাষণ, দেখিতে না পারি আমি তাহার বদন। মহাপ্রভু জানাচ্ছেন বড় আশ্চর্য লাগে মহাপ্রভুর এইসব কথা, কত বড় সত্য কথা। আর সেই শিক্ষাগুলোই জগদানন্দ পণ্ডিত আমাদেরকে দিচ্ছে। দারু প্রকৃতি হরে মনোরপি মন, তাই রামানন্দ রায় রামানন্দের অপ্রাকৃত প্রীতি অপ্রাকৃত ভালোবাসা এটা প্রমাণ করতে গিয়ে জগদানন্দ পণ্ডিত বলছেন যে নাটকের অভিনয় তিনি বাড়িতে করে, যে ঘটনাটা আগেই বললাম পদ্মন্য মিশ্র তাকে ভুল বুঝেছিলেন, মহাপ্রভু তাকে সংশোধন করলেন। নাটক অভিনয়ে দেবদাসী শিক্ষা দোষ শূন্য হইয়া তিনি যে দেবদাসীগণকে এই যে নিজে হাতে কাপড় পরাচ্ছেন, চান করিয়ে দিচ্ছেন, খাওয়াচ্ছেন, নৃত্যগীতের অভিনয় শেখাচ্ছেন, এর মধ্যে কোনো দোষ ছিল না, কামের গন্ধ পর্যন্ত ছিল না, এর মধ্যে কোনো কামের গন্ধ পর্যন্ত ছিল না। ঠিক যেভাবে বৃন্দাবনের গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যে মিলিত হন তার মধ্যে কামের গন্ধ পর্যন্ত থাকেন, কাম সাম্যে, বাইরের দৃষ্টিতে দেখলে মনে হয় কাম, এই কাম সাম্যে সেটাকে কাম বলা। অতএব কাম প্রেমে বহুত অন্তর। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জানাচ্ছেন কৃষ্ণেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, এই আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা, সরি আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না। অতএব কাম প্রেমে বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম হয় নির্মল ভাস্কর। এই কথাগুলো সহজ সরল ভাষায় সব বলা আছে, কাজেই জগদানন্দ পণ্ডিত বলছেন এই প্রীতি শিক্ষার অধিকার কার, এই যে
সহজিয়াগণ এত অত্যাচার করছে, তারা কি কোনোদিন জগদানন্দের এই বিচারগুলো শুনেছে না মহাপ্রভুর বিচার শুনেছে? তারা কি শুনেছেন? আমার মনে হয় কোনোদিন শুনেননি আর শুনবেনও না, কেন শুনলে তাদের ব্যবিচার চলবে না। যদি শুনতে যান তাদের ব্যবিচার আর চলবে না, তাদের ব্যবিচারগুলো মাঠে মারা যাবে। তাই জন্য রায় মহাশয় সম্বন্ধে জগদানন্দ পণ্ডিত বলছেন, প্রীতিশিক্ষার অধিকার কার আছে এটা বোঝাচ্ছেন। বলছেন, রামানন্দ বিনা তাহে অধিকার কেহ নাই পায় আর। বলছেন রামানন্দ বিনা তাহে অধিকার কেহ নাই আর। আর কাউর এতে অধিকার নেই। পরস্ত্রী দর্শন স্পর্শন সেবন বুদ্ধি হৃদয়ে আছে যার, প্রীতি শিক্ষায় জানিবে নিশ্চয় নাহি তার অধিকার। আহা, কি সুন্দর অপূর্ব সরল রূপে বলছেন। ঠিক যে কথা মহাপ্রভু বলেছেন, এক রামানন্দ হয় ঐশ্ব অধিকার, তাতে জানি অপ্রাকৃত শরীর তাহার। যখন যতক্ষণ পর্যন্ত শরীর মনেতে বিকার উপস্থিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত জেনে রাখতে হবে এটা প্রাকৃত শরীর, অপ্রাকৃত শরীর নয়, অপ্রাকৃত শরীর কখনোই নয়, এ কথা জেনে নিতে হবে। কারণ অপ্রাকৃত শরীরে কখনো বিকার হয় না, এই জড় বিকার, এগুলো ত্রিগুণের বিকার, এটা অপ্রাকৃত শরীরে কখনোই প্রবেশ করতে পারে না। তাই জগদানন্দ পণ্ডিত কত সুন্দর জানাচ্ছেন, রামানন্দ বিনা তাহে অধিকার কেহ নাই পায় আর। পরস্ত্রী দর্শন স্পর্শন সেবন বুদ্ধি হৃদয়ে আছে যার, পরস্ত্রীকে দর্শন তার স্পর্শন সম্ভোগ করা, তার আদর করা, এইসব বুদ্ধি যাদের হৃদয়ে আছে, এই অপ্রাকৃত জগতের প্রেমবিলাস যেটাকে প্রীতি বলছেন, যেটাকে সাধারণ ভাষায় প্রীতি বলছেন, অপ্রাকৃত বৃন্দাবনের প্রেমবিলাস রাধা গোবিন্দের, প্রীতি শিক্ষায় জানিবে নিশ্চয় নাহি তার অধিকার। তার এই বৃন্দাবনের অন্তঃকরণের যে যুগল প্রীতি বিলাস, এগুলো জানবার অধিকার তার নেই বলে জেনে রেখো। শ্রী জগদানন্দ পণ্ডিত মহাশয় বলছেন, স্ত্রী পুরুষ বুদ্ধি থাকিতে প্রীতি সাধন অসম্ভব। শ্রী জগদানন্দ পণ্ডিত মহাশয় বলছেন, যতক্ষণ পর্যন্ত স্ত্রী পুরুষ বুদ্ধি, স্ত্রী পুং ভেদ, বিচার যতক্ষণ থাকবে, বুদ্ধি থাকবে, ততক্ষণ এই অপ্রাকৃত যুগল বিলাস প্রেম প্রীতি এ সাধন করা অসম্ভব। কিন্তু সহজিয়ারা বলছেন, হ্যাঁ এখনই হবে, ৫০০ টাকাও দিতে হবে না, আমি তোমাকে গোপীর স্বরূপ বলে দেবো, মঞ্জরি স্বরূপ, তুমি এবার ব্যবিচার করো, কোনো অসুবিধে নেই, ভালোই তো, হ্যাঁ ৫০০ টাকাও লাগবে না, এত সস্তা। জগৎ জঞ্জাল সৃষ্টি করল এসব উৎপাতের দল, তাই বলছেন কভু এ সংসারে। জগদানন্দ পণ্ডিত বলছেন, স্ত্রী পুরুষ স্ত্রীপুং বুদ্ধি থাকাকালীন অবস্থায় অপ্রাকৃত জগতের যুগল বিলাস এই প্রেম বিবর্ত বোঝবার সম্ভব নয়, বোঝা সম্ভব নয়। কভু এ সংসারে স্ত্রী পুরুষ ব্যবহারে না হয় প্রীতি ধন। কভু এই সংসারে যে আমরা স্ত্রী পুরুষের ব্যবহারে, কভু এ সংসারে স্ত্রী পুং, কভু এ সংসারে স্ত্রী পুং ব্যবহারে না হয় প্রীতি ধন।
জড়সংসারে যে স্ত্রী পুরুষের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা, এটাকে বাস্তবিক অপ্রাকৃত প্রেম ধন বলা যায় না, প্রীতি ধন বলা যায় না, এটা নয়, এটা হয় না। চর্মক চক্ষু যত এই রক্ত মাংসের চক্ষু দিয়ে, এই রক্ত মাংসের এই যে চক্ষু দর্শন, এই রক্ত মাংসের দর্শন দিয়ে জড়জগতের বস্তুই দেখা যায়। তাই জন্য চৈতন্য চৈতামিত্রতে দ্ব্যর্থহীন ভাষায় বলা আছে, অপ্রাকৃত বস্তু কবু প্রাকৃত গোচর নয়, অপ্রাকৃত বস্তু কবু প্রাকৃত গোচর নয়, এই চক্ষু প্রাকৃত, এই চোখের দ্বারা, এ বিচার বুদ্ধির দ্বারা, ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে বা অপ্রাকৃত জগতের তার প্রীতি ভালোবাসাকে বুঝতে যাওয়ার মতো ধৃষ্টতা যেন আমার না হয়। কভু এ সংসারে স্ত্রীপুং ব্যবহারে না হয় প্রীতি ধন, চর্মসুখ যত অনিত্য নিয়ত, চর্মসুখ যত অনিত্য নিয়ত নহে নিত্য সংগঠন, অনিত্য। এই রক্ত মাংসের দেহের ইন্দ্রিয়গণের দ্বারা যেসব অনিত্য বস্তুগুলো আমরা ভোগ করে থাকি সেগুলোর ধ্বংস অনিবার্য, এবং আমরা সেই বস্তুগুলোকে ভোগ করতে চেয়েছি বলে আমাদের ধ্বংস অনিবার্য। যোষিত মানে হলো যে বস্তুতে আমার ভোগের ইচ্ছা, যোষিত সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। বৈষ্ণব আচারের ফাউন্ডেশন যোষিত সঙ্গ ত্যাগ। যোষিত সঙ্গ মানে খালি স্ত্রী নয়, পুরুষের ক্ষেত্রে স্ত্রী, স্ত্রীর ক্ষেত্রে পুরুষ যোষিত, ভোগ্য বিচার। কাজী বলছেন এই রক্ত মাংসের চরম সুখ যত অনিত্য নিয়ত, এগুলো সবই অনিত্য, নহে নিত্য সংগঠন, এর দ্বারা নিত্য জগতের কোনো কিছু পাওয়া যায় না, মিথ্যের দ্বারা সত্যকে পাওয়া যায় না। ইন্দ্রিয়ের বিষয়গুলো মিথ্য, ইন্দ্রিয়ের যে বিষয়গুলো যেগুলো আমি চাইছি সেটা মিথ্যে, ইন্দ্রিয়গণ মায়ার প্রেরণাতে কাজ করে, সতরজতম, এগুলো তাৎকালিক, কাজেই মিথ্যের দ্বারা সত্যকে অনুভব করা যায় না। তাই বলছেন কভু এ সংসারে স্ত্রীপুং ব্যবহারে না হয় প্রীতি ধন, চর্মচক্ষু যত অনিত্য নিয়ত নহে নিত্য সংগঠন, গোপীভাব ধরি চিদ্ধর্ম আচারী প্রীতি সাধিবে যেই। ঠিক যে কথাগুলো বিগত দিনেতে আলোচনা করা হয়েছিল রাগমত্মচন্দ্রিকাতে, যদিও এ গম্ভীর বিষয়, এগুলো আলোচনা করতে গিয়েও খুব লজ্জিত হচ্ছি, অত্যন্ত গম্ভীর বিষয়। গোপীভাব ধরি যে ভগবানের কৃপাতে প্রথমেই বলা হয়েছিল, অভিমানম পরিত্যাজ্য প্রাকৃত বপুরাদিষু শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ কৃপায়া ব্রজে বসামি অহম শ্রীমতী রাধারানী অনুচরিং ভূত্বা। হ্যাঁ, এই যে শ্লোক বলা হয়েছিল এখানে, অভিমান শূন্য কেউই নাই, আমি একজন স্ত্রী এটা একটা অভিমান, আমি একজন পুরুষ এটা একটা অভিমান, এখানে সবটাই অভিমান, কেউ কাউকে ভোগ করতে পারে না। জড়দেহটা প্রকৃতি, পুরুষের স্ত্রীর জড় দেহ হচ্ছে প্রকৃতি, প্রকৃতি প্রকৃতির সঙ্গে এটা হতে পারে না। তাই বলছেন গোপীভাব ধরে যখন চিন্ময় ভাব
হৃদয়েতে যখন চিন্ময় সেবাভাব, যখন চিন্ময় সেবাভাব হৃদয়েতে উদিত হবে, তখন গোপীভাব ধরি চিদ্ধর্ম আচারী প্রীতি সাধিবে যে। অর্থাৎ অপ্রাকৃত প্রেমবিলাস উপলব্ধি করে তিনি যে সেবায় থাকবেন, গোপীভাব ধরি চিদ্ধর্ম আচারী প্রীতি সাধিবে যেই। স্ত্রীপুং ব্যবহার নাই কো তাহার ভিতরে গোপিনী সেই। স্ত্রীপুং ব্যবহার নাই কো তাহার, তার স্ত্রী পুরুষ পুং ব্যবহার তার নেই, আর ভেতরে গোপিনী সেই, অন্তঃকরণে তিনি হচ্ছেন গোপী, অন্তঃকরণে তিনি গোপী। তাই বলছেন গোপীভাব ধরি চিদ্ধর্ম আচরি প্রীতি সাধিবে যেই। স্ত্রীপুং ব্যবহার নাই কো তাহার ভেতরে গোপিনী সেই। বাইরে সজ্জন ধর্ম আচরণ আমরণ বৈদাচার, জগদানন্দ পণ্ডিত কীরকম ধরনের কথা বলছেন, বলছেন বাইরে সজ্জন ব্যক্তি যিনি লোকের ঘুণাক্ষরও কোনো অমঙ্গল চান না, আমাকে ভুল বুঝে কেউ যদি অমঙ্গল বরণ করে তার জন্য আমি দুঃখিত। সেই জন্য বলছেন বাইরে সজ্জন, সজ্জন অর্থাৎ সাধু বাইরে কি করেন, সজ্জন ব্যক্তি ধর্ম আচরণ করে যান, তিনি অন্যথা করেন না, কারণ জানেন আমি যদি উল্টো করি আমাকে দেখে লোকেও উল্টো করবে। যজ্জৎ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এবেতর জন সজাত প্রমাণম কুরুতে লকহ লোকস্তদনু বর্ততে, গীতায় এই কথা বলছে। তাহলে বাইরের দৃষ্টিতে সজ্জন ধর্ম আচরণ আমরণ বৈদাচার করবেন, ভেতরে অন্তরঙ্গ অন্তঃকরণে তিনি এই সব আস্বাদন করবেন। অন্তরতে গোপী চিত্তে কৃষ্ণ সেবে, তাহলে বাহিরে সজ্জন, বাহিরে সজ্জন ধর্ম আচরণ আমরণ বৈদাচার, অন্তরেতে গোপী চিত্তে কৃষ্ণ সেবে কেবল প্রীতি তার। চৈতন্য চৈতন্যতে এই যে একটা কাব্য প্রকাশ, এই যে চৈতন্য চৈতন্যতে কাব্য প্রকাশ, কাব্য প্রকাশের একটা শ্লোক তুলে দিই, ইয় কৌমার হর ইত্যাদি শ্লোক ইত্যাদি কবিতা কেবল উপমাস্থল, কাব্য প্রকাশের এই শ্লোকটা এটা উপমাস্থল, এটা বোঝাবার জন্য ব্যবহার করা যায়, এটা কেবল উপমাস্থল, এটা অন্য কিছু নয়। তাই জন্য বলছেন যে অন্তরতে গোপী তাই বলছেন অন্তরতে গোপী আর আর বাইরে অন্তরতে গোপী, কিন্তু বাইরে কি ব্যবহার, অন্তরতে গোপী চিত্তে কৃষ্ণে কৃষ্ণ সেবে, অন্তরতে মনে নিয় যেটাকে বলছেন আমরা এত এতদিন এই
রাগবত্ম চতুর্দিকে আলোচনা করেছিলাম মনে নিজ নতম ঠাকুরের কথা, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভবন, এটা বলেছি, এর ব্যাখ্যা করা হয়েছে ভগবানের ইচ্ছায়। কাজেই অন্তর অন্তরেতে গোপী চিত্তে কৃষ্ণ সেবে কেবল পীড়িতি তার, পীড়িত কথাটা তার ক্ষেত্রে প্রযোজ্য, কেবল পীড়িতি তার। কৌমার যে শ্লোক, এটা কাব্যপ্রকাশের শ্লোক, শ্রীমন মহাপ্রভু রথযাত্রার সময় জগন্নাথের সম্মুখে এই শ্লোক বলে বিলাপ করেছিলেন, যেটার অর্থ শ্রীল রূপকোষে বা উপলব্ধি করে একটি তালপত্রে লিখেছিলেন। মূল শ্লোকটা কাব্যপ্রকাশে মহাপ্রভু কেন বললেন, এর অর্থ কি, এটা শ্রীল রূপকোষে বা উপলব্ধি করেছেন। কি বলছেন, কৌমার হরুষ এব হি বরাস্ত এব চত্রক্ষপাস্তে চন্মিলিত মালতি সুরভয় পৌড়া কদম্ব নীলা সা চৈবাস্মি তথাপি, সা চৈবাস্মি তথাপি তত্ত্ব সুরৌত ব্যাপার লীলাবিধ রেবা রোধসি বেতসি তুরু তরু তলে চেতহ সমুৎকণ্ঠতে। কে বলা, কি বললেন, না বলছেন য ইহ কৌমার হরহ, ইহ কৌমার হরহ সহ এব হি বরাস্তা এব চৈত্র খপাস্তে চোত মিলিত মালতি সুরভয় পৌড়াহা কদম্ব নীলহা সা চৈবাস্মি তথাপি তত্র সুরত ব্যাপার লীলাবিধ রেবা রোধসি বেতসি তরুতলে চেতহ সমুৎকণ্ঠতে। এইটি জগদানন্দ পণ্ডিত উদ্ধার করে দিতে চেয়েছেন, য কৌমার ইত্যাদি কবিতা কেবল উপমা স্থল, নায়ক নায়িকা নায়ক নায়িকা চিৎস্বরূপ হইয়া কৃষ্ণ ভজে সুনির্ম। যে শ্লোক কাব্যপ্রকাশ থেকে বলা হল তার অন্তর্নিহিত অর্থটা শিল রূপগোস্বাই বাদ উপলব্ধি করে লিখে রেখেছিলেন, মহাপ্রভু রথযাত্রার সম্মুখে এটা বলছিলেন আর কাঁদছিলেন, তাই জন্য তার মানেটা বোঝা দরকার। প্রিয় সোয়ম কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত মিলিত তথ তথা অহম সারাধা তদিদম উভয় সঙ্গম সুখম তথাপি অন্তঃখেলত মধুর মুরলী পঞ্চম জুষে মনোমে কালিন্দী পুলিন বিপনায় স্পৃহায়েত। প্রিয় স্বয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত তথা অহম সারাধা তদিদম উভয় সঙ্গম সুখম তথাপি অন্ত অন্তঃখেলত মধুর মুরলী পঞ্চম জুষে মনোমি কালিন্দী পুলিন বিপনায় স্পৃহয়তি। অর্থাৎ শ্রীমতী রাধারানী তার সখী ললিতাকে বলছেন, ললিতা সেই আমি, সেই কৃষ্ণ, সেই আমি, সেই সব কিছু, কিন্তু আমরা যদিও করি কুরুক্ষেত্রে এখন মিলেছি, আমরা কুরুক্ষেত্রে মিলিত হয়েছি, আমরা কুরুক্ষেত্রে মিলিত হয়েছি, সেই আমি রাধা আর সেই কৃষ্ণ, তথাপি আমার এখানে আনন্দ হচ্ছে না, আমার মন চাইছে প্রাণনাথকে নিয়ে সেই বৃন্দাবনের যমুনা পুলিনে অপূর্ব বৃক্ষতল চারিদিকে দিব্য বৃক্ষে পরিসেবিত সেই বৃন্দাবনের অন্তঃকরণে তাকে পেতে ইচ্ছে করছে।
সেই মধুর মুরলিপুঞ্চ পঞ্চম জুষে, যেখানে এই গোবিন্দ বৃক্ষতলে দাঁড়িয়ে, কদম্ব বৃক্ষতলে দাঁড়িয়ে অপূর্ব বংশীধ্বনি করতেন পঞ্চম সুরে, মধুর মুরলি পঞ্চম জুষে, পঞ্চম জুষে সেই বৃন্দাবনের অপূর্ব সুরম্য স্থল আমি পেতে চাই এই গোবিন্দকে নিয়ে। অন্য কিছুই আমার কোনো আকাঙ্ক্ষা নাই, অন্য কিছু আকাঙ্ক্ষা আমার নাই। আমি কেউ দিলে কিছু দিতে চাইলেও আমি নেব, এই আমার আকাঙ্ক্ষিত বস্তু। কাজেই জগদানন্দ পণ্ডিত বলছেন, এই যে বাহ্য দৃষ্টিতে নায়ক নায়িকার যে ব্যবহারগুলো, এগুলো আমাদের জড়বুদ্ধিতে আমাদের বিপর্যয় আনয়ন করেছে, আমরা বুঝতে পারি। আমাদের জীবনে এটা বিপর্যয় আনেছে, বুঝতে পারা যায় না। এ নায়ক নায়িকা এরা কেউই জড়জগতের নয়। আগেও অনেকবার উচ্চারণ করা হয়েছিল ব্রহ্মসংহিতা শ্লোক, আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি, আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি স্থাবির এব নিজ রূপত্যয়া কলাভি। এখানে বলা হয়েছে আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি স্থাবির এব নিজ রূপত্যয়া তয়া কলাভি। এই শ্লোকে বলা আছে চিন্ময় গোবিন্দ, সচ্চিৎ আনন্দময় গোবিন্দ এবং ব্রজগোপীগণও তার থেকে অভিন্ন, আনন্দ চিন্ময় প্রতিভাবিতা, তারাও চিন্ময়। কাজে নায়ক নায়িকা বাইরের দৃষ্টিতে দেখা গেল এরকম ধরনের কোনো জিনিস নয়। হ্যাঁ, নায়ক নায়িকা বটে, কিন্তু অপ্রাকৃত নায়ক নায়িকা চিৎস্বরূপ হইয়া ভজে কৃষ্ণ, ভজে সুনির্মল। বলছেন নায়ক নায়িকা যখন চিৎস্বরূপ হয়ে যান, নায়ক নায়িকা চিৎস্বরূপ হইয়া কৃষ্ণ ভজে সুনির্মল, নায়ক হোক বা নায়িকাই হোক যেই হোক, যখন চিৎস্বরূপ হয়ে অপ্রাকৃতিক জগতের বিলাসবান, অপ্রাকৃতিক জগতের বিলাসবান হবেন, তখন আর কোনো চিন্তা নেই, তখন আর কোনো চিন্তাই নাই। নায়ক নায়িকা চিৎস্বরূপ হইয়া ভজে কৃষ্ণ ভজে সুনির্মল, তখন অপূর্ব ভজন স্ফূর্তিপ্রাপ্ত হবে, এর আগে নয়। জড়েতে এই ভাব আরোপ, জড় বস্তুতে জড় শরীরেতে আমি গোপী, এই ধরনের ভাব যে আরোপ এটা ঘৃণ্য। জড়েতে এই ভাব আরোপ নরক কলির ছলনা, জড়তে এই ভাব আরোপ করা এটা নরক, এটা নরক অর্থাৎ কলির ছলনা। কেহ যদি বলে ইহা আরোপ চিন্তায় পরপুরুষেতে কৃষ্ণ ভজন উপায়, যদি কাউর বিপরীত বুদ্ধি উদয় হয়, অর্থাৎ যদি কেউ বলে, কেহ যদি বলে এই আরোপ চিন্তায় পরপুরুষেতে কৃষ্ণ ভজন উপায়, অত্যন্ত ঘৃণ্য। তারা আরোপ করে নিজেকে স্ত্রী ভেবে পরপুরুষেতে কৃষ্ণ ভজন উপায় যদি কেউ বলে, এটা ভুল কথা। চৈতন্য আজ্ঞায় আমি একথা নাই মানি, শ্রীমন মহাপ্রভুর বিচার অনুযায়ী, শ্রীমন মহাপ্রভুর সিদ্ধান্ত বিচার অনুযায়ী একথা আমি মানতে পারি না, একথা আমি মানতে পারি না।
চৈতন্য গায় আমি এ কথা না মানি, চৈতন্য আজ্ঞায়, চৈতন্য আজ্ঞায় আমি এ কথা নাহি মানি, জড়তে এরূপ বুদ্ধি নরক বলি মানি, জড়দেহেতে আরোপের যে বিচার এটাকে নরক বলে আমি জানি মানি, জড়দেহে চিদারোপ, যদ জড়দেহেতে চিদ আরোপ, এখনও চিদভাবের উন্মেষ হয় নাই কিন্তু জড়দেহেতে চিদের আরোপ সঙ্গ তুচ্ছ অতি, তাতে কৃষ্ণ ভাব আনা সমূহ দুর্মতি। জড়দেহে চিদারোপ, যদ জড়দেহেতে চিদারোপের দ্বারা সঙ্গ যে এটা তুচ্ছ অতি, তাতে কৃষ্ণভাব জোর করে আনা সম দুর্মতি। কলির ছলনা এই জানিও নিশ্চয়, কলির ছলনা এই জানিও নিশ্চয়, ইহাতে বৈষ্ণব ধর্ম অধঃপথে যায়। আশ্চর্য, জড়দেহে চিদারোপ, যদ জড়দেহেতে চিদারোপ চিদ আরোপ সঙ্গ তুচ্ছ অতি, তাতে কৃষ্ণভাব আনা সমূহ দুর্মতি, সম দুর্মতি, এতে কৃষ্ণভাব আনা। এটা কলি ছলনা আর কিছুই নয়। ভক্তিবিনোদ ঠাকুরও তার লেখনীতে অন্য অন্য জায়গায় লিখেছেন, যারা গৌড়ীয় ভজনকে আশ্রয় করে নিজেদেরকে মাধ্য সম্প্রদায় বলে, মাধ্য সম্প্রদায় অন্তর্গৌলে স্বীকার না করেন বরং বিরোধিতা করেন, তারা কলি চেলা। ভক্তিমন্ডাকে বলছেন তারা কলি চেলা, তারা আর কিছু নাই। তাই বলছেন জড়দেহে চিদারোপ সঙ্গ তুচ্ছ অতি, জড়দেহেতে চিদ আরোপ করা এ অত্যন্ত ঘৃণ্য সঙ্গ, সঙ্গ তুচ্ছ অতি, তাহে কৃষ্ণভাব আনা সম দুর্মতি, এভাবে কৃষ্ণ ভাব আনা যায় না। কলি ছলনা এই জানিও নিশ্চয়, জগদানন্দ বলছেন কলির ছলনা এই জানিও নিশ্চয়, এটা কলি ছলনা বলে জেনে রেখো, ইহাতে বৈষ্ণব ধর্ম অধঃপথে যায়। সুকৃতি পুরুষ মাত্র উপমা বুঝিয়া, বহু সুকৃতি সম্পন্ন কোনো পুরুষ এই স্ত্রী পুরুষের যে অপ্রাকৃতিকতার ভাবকে উপমা অর্থাৎ একটা উদাহরণস্থল মনে করে এগিয়ে যান, বাকি সবাই অধঃপথে যান। তাই বলছেন সুকৃতি পুরুষ মাত্র, কেবলমাত্র কোনো এক সুকৃতি পুরুষ মাত্র উপমা বুঝিয়া, এটাকে উদাহরণ বুঝে নিয়ে স্বীয় অপ্রাকৃত দেহে কৃষ্ণ ভজে গিয়া, সুকৃতি সুকৃতি সম্পন্ন পুরুষ, সুকৃতি সম্পন্ন কোনো পুরুষ মাত্র এগুলোকে উপমা উদাহরণ বুঝে স্বীয় অপ্রাকৃত দেহে কৃষ্ণ ভজে গিয়া। আর চণ্ডীদাস বিদ্যাপতি আদি মহাজন, চণ্ডীদাস বিদ্যাপতি আদি মহাজনগণ আছেন, পূর্ববুদ্ধি তারা কি করেছিলেন, চণ্ডীদাস বিদ্যাপতি আদি মহাজন এই মহাজনগণ, বিদ্যাপতি চণ্ডীদাস আদি এই যে মহাজনগণ তারা কি করেছিলেন, না বলছেন চণ্ডীদাস বিদ্যাপতি আদি, আদি মানে ইত্যাদি মহাজনগণ কি করেছিলেন, কি করেছিলেন, না বলছেন চণ্ডীদাস বিদ্যাপতি আদি মহাজন পূর্ব বুদ্ধি দূরে রাখি করিল ভজন। পূর্বের যে কনসেপশন, পূর্বের যে কনসেপশন ছিল
সেটাকে দূরে রেখে একবার ছুঁড়ে ফেলে দিয়ে দূরে চণ্ডীদাস বিদ্যাপতি আদি মহাজন পূর্ব বুদ্ধি দূরে রাখি করিল ভজন, পূর্বের বিচারকে ছেড়ে দিয়ে চিন্ময় বিচারকে আশ্রয় করে তারা ভজন করেছিলেন, তাদের কথা বলা হচ্ছে। তাদের প্রসঙ্গে জানা যায় চণ্ডীদাস বিদ্যাপতি, এটা সাধারণ মানুষ শুনলে অনেক ভুল বুঝবেন, তাতে অদ্ভুত একটা লীলা করেছিলেন তারা, আসক্তি থাকতো জড়রসে এরকম ধরনের লীলা করেছিলেন, কিন্তু ভগবানের করুণা কিভাবে তাদের উপর পূর্ণ মাত্রায় বিকশিত হল। চণ্ডীদাস বিদ্যাপতি আদি মহাজন পূর্ব বুদ্ধি দূরে রাখি করিল ভজন, তারা পূর্বের বুদ্ধিকে একেবারে দূরে সরিয়ে এরা ভজন করেছিল। সে সবার শেষ বাক্য চিন্ময়ী প্রীতি, সে সবার শেষ বাক্য চিন্ময়ী প্রীতি, আছে তবু নাই বুঝিস তুষ্কৃতি রীতি। তাদের যে পরবর্তীকালের যে ভাষা ভাব ভালোবাসা এই চিন্ময়ী প্রীতি, অর্থাৎ যুগল বিলাসের গুপ্ত রহস্য এর মধ্যে প্রকাশিত হয়েছিল। সে সবার শেষ বাক্য চিন্ময়ী প্রীতি, আছে তবু নাহি বুঝে দুষ্কৃতির রীতি। দুষ্কৃতিগণ এসব কথা বুঝতে পারেন না, রঘুনাথকে বোঝাচ্ছেন সর্বগোসাই, তাই বলছেন রঘুনাথ এ বিষয়ে করহ বিচার, তোমাহেন ভক্ত প্রচারিবে সদাচার। রঘুনাথকে বলছেন সর্বগোসাই, সর্বগোসাই শিক্ষাগুরু, রঘুনাথ দাস গোসাইয়ের শিক্ষাগুরু, যার হাতেতে রঘুনাথকে স্বয়ং ভগবান দিয়েছেন, তোমার হাতে আমিও সমর্পণ করলাম, তাই বলছেন রঘুনাথ এ বিষয়ে কর বিচার, তোমা হেন ভক্ত প্রচারিবে সদাচার। এ বিষয়ে একবার প্রভুকে জানাইয়া চিত্ত দৃঢ় করিল, দৃঢ় কর হইয়া দৃঢ় হস্ত হয়ে এ বিষয়ে একবার প্রভুকে জানাও, আর দৃঢ় চিত্ত হয়ে লও, চিত্ত দৃঢ় করি লও, দৃঢ় কর হইয়া, দৃঢ় মনে সংশয়হীন কর নিশ্চিত। তবে রঘুনাথ শ্রীমৎ বহুপদে গিয়া, তবে রঘুনাথ শ্রীমৎ প্রভুপদে গিয়া ঠাড়ে ঠোড়ে জিজ্ঞাসিল বিনীত হইয়া, প্রভু তারে আজ্ঞা দিল আমার সম্মুখে। জগদানন্দ বলছেন রঘুনাথ তবে প্রভুপদে গিয়ে খুব অল্প কথায় ইশারায়, ঠাড়ে ঠোড়ে মানে ইশারায় ভঙ্গিতে জিজ্ঞাসিল বিনীত হইয়া, প্রভু তারে আজ্ঞা দিল আমার সম্মুখে। জগদানন্দ বলছেন এই রঘুনাথকে আমার সামনেই প্রভু আজ্ঞা দিল, রঘুনাথ আজ্ঞা পেয়ে ভজে মনসুখে, রঘুনাথ সেই আজ্ঞা পেয়ে মনসুখে ভজন করতে আরম্ভ করল। রঘুনাথ প্রতি, শ্রী রঘুনাথের প্রতি কি আজ্ঞা হয়েছিল মহাপ্রভুর? সে কথা কিঞ্চিত আলোচনা করা যা কালকে বিস্তৃত রূপে হবে। শ্রী রঘুনাথ প্রতি শ্রী মহাপ্রভুর আজ্ঞা, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কইবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানত হইয়া কৃষ্ণনাম সদা লবে, ব্রজে রাধাকৃষ্ণ সেবা মানুষে করিবে। এই আজ্ঞা পাইয়া রঘু বুঝিল তখন প্রীতি না হয় কভু জড়েতে সাধন। যখন মহাপ্রভু বললেন এই কথা তখন রঘুনাথ একেবারে দৃঢ়ভাবে নিশ্চয় করে বুঝতে পারলেন
যে মহাপ্রভু যখন বলছেন এটা নিশ্চয়ই জড়জগতের কোনো ঘৃণ্য রক্ত মাংসের স্ত্রী পুরুষের বিষয় নয়। এই আজ্ঞা পাইয়া রঘু বুঝিল তখন প্রীতি না হয় কভু জ্বরেতে সাধন, মানুষেতে সিদ্ধ দেহ করিয়া ভাবন, সেই দেহে রাধানাথের করিবে সেবন, অমানে মানদ ভাবে আকিঞ্চন হইয়া বৃক্ষ হেন সহিষ্ণুতা আপনে করিয়া, বাহ্য দেহে কৃষ্ণ নাম সর্বকাল গায়, অন্তর্দেহে থাকে রাধা কৃষ্ণের সেবায়, ভালো খাওয়া ভালো খাওয়া ভালো পড়া পরিত্যাগ করি প্রাণবৃত্তি দ্বারা, ভালো খাওয়া ভালো পড়া পরিত্যাগ করি প্রাণবৃত্তি দ্বারা জড়দেহ যাত্রা ধরি। শ্রীমা রঘুনাথের প্রতি মহাপ্রভুর এই অপ্রাকৃত আজ্ঞা, আমরা কালকে এ বিষয়ে একটু বিস্তৃতভাবে আলোচনার ইচ্ছা রেখে আজ এখানেই এই চর্চার বিশ্রাম দেওয়া উচিত বলে মনে করি, উপায়ও নেই। কাজেই কি বলছেন, নযত্র বৈকুণ্ঠ কথা সুধা পগা, ন সাধব ভগবতাহাস্তদাশ্রয়া, নযত্র যজ্ঞে সমখা মহোৎসবা, সুরেশ লোকোপি ন বৈশ সেব্যতাম, বাঞ্ছাকল্পতরুষ কৃপা সিন্ধু পতিতানং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমঃ।